হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন রয়েছে, যেটা সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টস যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বা কারিগরি ভবনের আন্ডারে রয়েছো, তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করছো বা আর্কিটেকচারের সঙ্গে যুক্ত রয়েছো, সেই সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটা আপডেট। তোমাদের যে এক্সামিনেশন, অর্থাৎ এই যে তোমাদের ফোর্থ সিক্স সেমিস্টার যে এক্সামিনেশন, সেই যে এক্সাম, সেই এক্সামের ক্ষেত্রে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেখানে এক্সাম পদ্ধতি, তোমাদের নতুন একটা পদ্ধতি আনতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি ভবন, যেখানে তোমাদেরকে ভিডিও মোডের মাধ্যমে, অর্থাৎ ভিডিও অন করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে আরো কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের জন্য থাকছে। তো সেগুলোকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং সেই যে নোটিফিকেশন থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদের ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট কবে হবে, যেটা কিন্তু জুলাই মান্থের মধ্যেই হবে, এবং তার পরবর্তীতে সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যার ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো, ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন রিলেটেড প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তার সঙ্গে সঙ্গে টেকনোপিডিয়া লাইভের যে টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা প্রত্যেককে জয়েন হয়ে যাও, সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে ভিডিওর ডেসক্রিপশনে। তো তোমাদেরকে এখানে দেখো প্রথমেই যেটা দেখিয়ে দেবো, যে যে নোটিফিকেশনটা তোমাদের দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, যেখানে বলা রয়েছে যে তোমাদের যে ফোর্থ এবং সিক্স সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, তো তাদের জন্য তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম, থিওরিটিক্যাল সাবজেক্টের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে এক্সাম, যেটা তোমাদের অনলাইন প্রোকোটেড মোডে এই এক্সামটা কন্ডাক্ট করানো হবে, সেই সংক্রান্ত নোটিশ কিন্তু এখানে তোমাদেরকে ইন ডিটেলসে বলে দেওয়া রয়েছে। এবার এখানে ঠিক ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামের যে ডেট, যে ডেডলাইনটা তোমাদের দেওয়া রয়েছে, সেই ডেডলাইনটা হচ্ছে এক্ষেত্রে দেখো তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেই ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম তোমাদের হবে 15/7/2021 থেকে, অর্থাৎ 15ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে। ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টস রয়েছে, তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটা এই ডেটের মধ্যে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফোর্থ এবং সিক্স সেমিস্টারে, সেটি হবে আগস্টের 18 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। এটা হচ্ছে তোমাদের যে এক্সামিনেশন, ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার যে নতুন রুলস, অর্থাৎ ভিডিও মোড, যেটা আমি তোমাদেরকে বললাম, সেই সংক্রান্ত কি ইম্পর্টেন্ট আপডেটটা রয়েছে চলো দেখে নিই। এটা বলবো তোমাদের যে এক্সামিনেশন ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে এক্সাম, সেটা 45 মিনিটসের হবে, যে সমস্ত সাবজেক্টের ফুল পেপার রয়েছে আইএ মার্কস 20 মার্কসের মধ্যে, এবং 30 মিনিটস হবে যাদের ক্ষেত্রে হাফ পেপার রয়েছে তাদের জন্য 10 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে এক্সামিনেশন। তো এক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন যেটা, সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে এক্সামের 5 মিনিট আগে তোমাদের সাবজেক্ট টিচার বা ইনস্টিটিউট থেকে পাঠিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের এ4 শীটে সেই কোয়েশ্চেনগুলোকে তার আনসার লিখতে হবে এ4 সাইজের পেজে, এবং এখানে একটা ফন্ট পেজ তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই ফন্ট পেজটা তার সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং তোমাদের টাইম শেষ হওয়ার সময় পরে তোমাদেরকে এক্সট্রা 15 মিনিট টাইম দেওয়া হবে, যে 15 মিনিট টাইমের মধ্যে তোমরা এই যে আনসারগুলোকে, যেগুলোকে করলে, এগুলোকে তোমরা স্ক্যান করবে, এবং স্ক্যান করার পর সেটাকে তোমাকে সেন্ড করতে হবে, এবং তারপর তোমাদের সেই যে স্ক্যান করা যে পিডিএফটা, সেটাকে তোমাদেরকে ইনস্টিটিউট যে মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, সেখানে তোমাকে সেন্ড করতে হবে, এবং তারপরে ইনস্টিটিউট থেকে তোমাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে বা মেল দেওয়া হবে যে তোমার আনসার স্ক্রিপ্টটা রিসিভ করা হয়েছে। এই যে এক্সট্রা টাইমিং তোমাদেরকে 15 মিনিট দেওয়া হচ্ছে, তোমাদের ডেট অলরেডি কিন্তু আমি বলে দিলাম, তোমাদের যে পিডিএফটা, সেই পিডিএফটা যে ফরম্যাট, এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ফার্স্ট লিখতে হবে, তারপর আন্ডারস্কোর দিয়ে সাবজেক্ট কোড দিতে হবে, এবং আন্ডারস্কোর দিয়ে তোমাদের যে ডেটে এক্সাম হয়েছে সেই ডেটে ডেট অফ এক্সামিনেশন লিখে সেই যে ফাইলটাকে, সেই ফাইলটাকে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, ইনস্টিটিউট যে মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাই দেবে সেখানে তোমাদেরকে এটাকে পাঠিয়ে দিতে হবে। এবার তোমাদের জন্য যে নতুন প্রসেসটা কি তোমাদেরকে এখন বলবো, অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশনের নিউ প্রসেস যেটা রয়েছে, সেটা হচ্ছে তোমরা এই যে এক্সামিনেশনটা দেবে, তোমাদের যে কোয়েশ্চেন পেপার তোমাদেরকে পাঠানো হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে কোয়েশ্চেন পেপার, সেটা যখন তুমি দেবে তখন কিন্তু প্রত্যেককে গুগল মিটের মাধ্যমে এই এক্সামটার ইনভিজিলেশন হবে। কলেজে যেমনভাবে তোমাদের ইনভিজিলেটার থাকতেন, ইনভিজিলেশন করতেন, ঠিক তেমনভাবেই তোমাকে গুগল মিটের মাধ্যমে তোমাকে কিন্তু ইনভিজিলেশনটা করা হবে তোমার। তো সেক্ষেত্রে তোমাকে ক্যামেরা অন রাখতে হবে তুমি যখন এক্সামিনেশনটা দেবে। এক্ষেত্রে সেটাই বলে দেওয়া রয়েছে যে ডিউরিং দ্য এক্সামিনেশন অল স্টুডেন্ট মাস্ট বি ইনস্ট্রাক্টেড টু সুইচ অন দেয়ার ক্যামেরা অফ দ্য ডিভাইস বাই হুইচ দে উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। যারা এক্সামিনেশন অ্যাপিয়ার করবে যখন, তারা তাদেরকে কিন্তু সেই ক্যামেরাটাকে অন রাখতে হবে।
এটা এখানে বলে দেওয়া রয়েছে এবং তারপর তোমাদের যে যে পুরো এক্সামটা এই এক্সামটা কিন্তু রেকর্ড করা হবে সেই রেকর্ডিংটা কাউন্সিলকে পাঠাতে হবে প্রত্যেকটা রেসপেক্টিভ ইনস্টিটিউটকে এবং তার জন্য এই ইনস্টিটিউটের জন্য কিছু ইনস্ট্রাকশনস এখানে দিয়ে দেওয়া রয়েছে তাদেরকে তাদের যে জি সুইট আইডি এক্ষেত্রে এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না বিকজ এটা হচ্ছে যে রেকর্ডিং পারপাসের জন্য ইনস্টিটিউটদেরকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো যে এই যে এক্সামিনেশন প্রসেস এই এক্সামিনেশন প্রসেসে কিন্তু তোমাদের ইনভিজিলেটর থাকবেন টিচাররা দুজন করে টিচার থাকবেন যারা দেখবেন তোমাদেরকে এবং যদি সেক্ষেত্রে কেউ কোনো মিসলিডিং ম্যাল প্র্যাকটিস করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেরকম স্ট্রিক্টলি একটা ব্যবস্থা নেওয়া হবে সেই জন্যই এই পরিস্থিতিতে তোমাদের জন্য এবং তোমাদেরকে যে আনসার স্ক্রিপ্ট করার পর সেটার জন্য যে তোমাদের টাইম বাউন্ডেশন থাকবে সেই টাইমের মধ্যেই আনসার স্ক্রিপ্টটাকে তোমাকে সেন্ড করতে হবে তোমাদের কলেজে তো এক্ষেত্রে ডিফারেন্ট যেটা হচ্ছে অন্যান্য বছরের থেকে যে তোমরা শুধুমাত্র তোমাদের কোয়েশ্চনসটাকে যে স্ক্যান করে সেই কোয়েশ্চনসটাকে তোমরা করে পাঠিয়ে দিতে বাট এক্ষেত্রে তুমি ডিউরিং এক্সামিনেশন যখন এক্সাম দেবে তখন কিন্তু তোমাকে গুগল মিটের মাধ্যমে তোমার ক্যামেরাটাকে অন রাখতে হবে এবং তোমাকে দেখাতে হবে যে তুমি এক্সামটা বসে দিচ্ছ এক্ষেত্রে কিন্তু যাতে করে ম্যাল প্র্যাকটিসটা কম হয় সেই জন্যই কিন্তু এই বিষয়টাকে এই যে নতুন প্রসেস সেটাকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের ইনল অ্যাসেসমেন্ট প্রসেস এবং এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য টিএফডাব্লিউ কোটা রয়েছে টিএফডাব্লিউ কোটা যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটা স্পেশাল ইনস্ট্রাকশনস রয়েছে এক্ষেত্রে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাতে তোমাদেরকে দেখাবো যে টিএফডাব্লিউ কোটা যে সমস্ত ক্যান্ডিডেট দেখো বলা রয়েছে যে সমস্ত স্টুডেন্টস যাদের টিএফডাব্লিউ কোটা রয়েছে তো তাদের ক্ষেত্রে তাদের যে ডেটা অ্যাভেলেবল রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে যারা টিএফডাব্লিউ কোটার মধ্যে ভর্তি হয়েছো তো তাদের জন্য যেটা রয়েছে যেহেতু তাদের যে এই যে ইন্টারনেট কস্ট অর্থাৎ এই পুরো প্রসেসটাকে করার জন্য তোমাকে কন্টিনিউয়াসলি যে 45 মিনিটস থেকে এক ঘন্টার মতো তোমাকে যে ভিডিও মোড অন করে রাখতে হবে এর জন্য যে ইন্টারনেট কানেক্টিভিটি কস্ট সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে এবং ডাইরেক্টলি তোমাদের স্টুডেন্টদের যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা হেড অফ দ্য ইনস্টিটিউট পাঠাবে অর্থাৎ তোমাদের ইনস্টিটিউট থেকে কলেজ থেকে পাঠানো হবে কাউন্সিলে সেই অ্যাকাউন্টে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে কত টাকা দেওয়া হবে এটা বলা হয়নি এবং এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য না ইন্টারনেট চার্জেসটা শুধুমাত্র দেওয়া হবে যারা টিএফডাব্লিউ স্টুডেন্টস রয়েছে এই টিএফডাব্লিউ কোটায় অ্যাডমিশন নিয়েছিলে সেই সমস্ত স্টুডেন্টসের জন্যই কিন্তু এটা করা হয়েছে এবং এটা হচ্ছে তোমাদের যে ফ্রন্ট পেজ দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ সেই ফ্রন্ট পেজটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে সেই ফ্রন্ট পেজ যার মধ্যে তোমাদেরকে কোর্স নেম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রোল এবং তারপর নাম্বার সাবজেক্ট ডেট অফ এক্সামিনেশন ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্টস এগুলোকে তোমাকে করতে হবে এবং এর জন্য কিছু ইনস্ট্রাকশনস তোমাদের দেওয়া রয়েছে তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি খুব ইনফরমেটিভ হয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে প্রত্যেকটা ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তোমাদের কলেজ গ্রুপে এটাকে শেয়ার করে দাও যাতে করে প্রত্যেককে এটা জানতে পারে এবং চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এর সঙ্গে সঙ্গে যখনই কোনো নতুন ইনফরমেটিভ আপডেট তোমাদের জন্য আসবে অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করে দেবো।